ভারতীয় বন্ধনে একদিকে ইরাক এবং কাবুল দখল করেছে ইরান, সেই জায়গা থেকে আজকে একটা হিংসাত্মক আমাদের ভারতবর্ষ আসতে চলেছে, সেই বিষয়ে কি দেখুন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর এই যে রাখীবন্ধন উৎসব, রাখীবন্ধন উৎসবের যে কী মাহাত্ম্য, রাখীবন্ধন উৎসব আমরা কেন পালন করব, রাখীবন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর পালন করে গিয়েছিলেন, যে বঙ্গভঙ্গ সময় উনি এইটা করেছিলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য। বিগত বেশ কয়েক বছর এই রাখীবন্ধনের যে উৎসব এটা মানুষ প্রায় ভুলতে বসেছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি এই রাখীবন্ধন উৎসবটা সমস্ত বিধানসভা কেন্দ্রে এবং বিভিন্ন কর্পোরেশন থেকে পঞ্চায়েত এরিয়া পর্যন্ত সব জায়গায় এই উৎসবটাকে পালন করতে বলেছেন। তার কারণটা হচ্ছে যে এই উৎসবের যে মাহাত্ম্য, কেন আমরা এই উৎসবটা পালন করব। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা প্রত্যেকে এই দিনটা উদযাপন করছি। আর কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি নামক দল, যারা আবার বাংলা ভাগের কথা বলছেন, আমরা প্রত্যেকে ধিক্কার জানাই যে কারণ আমরা বাংলা ভঙ্গ হতে দেব না। আমরা বাংলার এর আগে আমাদের যে ভাগ হয়েছে তা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাই আমাদের নেত্রী, যার নেতৃত্বে আমরা চলি, সারা বাংলাকে আমরা চালাবার চেষ্টা করছি যে এই বিয়ের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন লড়াই করেছিলাম, সেই লড়াই করে কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছিল যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পর্যন্ত ভারতবর্ষ থেকে তাড়াতে সক্ষম হয়েছি। আমি মনে করি এই জায়গায় এই যারা আজকে বাংলা ভাগের কথা বলছে, যাদের ভেতরে অনেক খারাপ জিনিস আছে, বাংলার মানুষ এটাকে রুখে দেবে। তাই আমরা এই রাখীবন্ধন উৎসবকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই কারণেই যে আপনারা আবার সাবধান হন যে শুধু ভারতবর্ষে যেমন একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল সেটা যেমন আজকে ধ্বংসের পথে, সেই রকম বাংলাকে যারা বাংলা আবার ভাগ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং প্রত্যেকটা বাঙালি এবং প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমাদের আবেদন সেটাই। তাই আমরা আজকে এই ভ্রাতৃত্বের বন্ধন, এই যে সাম্প্রদায়িক হানাহানি চলছে, এই যে জাতপাত নিয়ে যে হানাহানি চলছে, এটা যাতে আর মানুষ না হয়, মানুষ যাতে বুঝতে পারে, এইটার জন্যই আমরা আজকে এই সভাটাকে আমরা আরও ভালো করে করার চেষ্টা করেছি। এবং দেখুন, আমরা তো রাখীবন্ধন আজ থেকে পালন করছি না, আমাদের 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে আমরা আজকের এই দিনটাকে সম্মৃতি দিবস হিসেবে পালন করি। 2011 পর থেকে আমাদের দল মামাটি মানুষের সরকার হওয়ার পর থেকেও আমরা পালন করছি, আজকেও পালন করছি। তবে আজকে কালকে রাত্রের পর থেকে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলা জুড়ে একটা অ্যাডিশান করেছি সম্প্রীতি উৎসবের সঙ্গে সঙ্গে। 1905 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে ডাক দিয়েছিলেন, রাখি পরিয়ে আমরা বাংলার মানুষকে আজকে বলছি যে গতকাল দিলীপ ঘোষ যে কথা বলেছেন ভারতীয় জনতা পার্টির সভাপতি, তার বিরুদ্ধে মানুষকে একত্রিত করছি। এবং বিশ্বকবিকে স্মরণ করে আমরা আজকের এই রাখীবন্ধন উৎসবে প্রতিজ্ঞা করছি যে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বাংলার মানুষকে নিয়ে লড়াই করবে। দাদা, আজ একটা রাখীবন্ধনের অনুষ্ঠানে বিজেপি নেতা সায়ন্তন বসু বলছে যদি লেডি তালিবান দেখতে চান কালীঘাটে যান, টিকিট কেটে আফগানিস্তানে যেতে হবে না, কি বলবেন? শুনুন, ওই কী বলে সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, আমরা এদের মানুষ বলে মনে করি না। আমি ব্যক্তিগতভাবে তো মনে করি, আমার দলও মনে করে, এরা বর্বর, বাংলার মাটিতে রাজনীতি করার কোনো যোগ্যতা এদের নেই। এরা মানুষের ভাষা জানে না, এরা মানুষের হৃদয় পড়তে জানে না, এরা মানুষের মন পড়তে জানে না, রাজনীতি করার যোগ্যতা এদের নেই। সারা বাংলাব্যাপী যেভাবে মানুষ আজকে উদযাপন করছে, সকাল থেকেই সমস্ত ভাইয়ের হাতে দিদিরা বোনেরা সবাই রাখি বাঁধছে, আজকে এই ভ্রাতৃত্ব বন্ধনে কি বলবে বাংলাব্যাপী মানুষ? আজকে এই ভ্রাতৃত্ব বন্ধনে একদিকে ইরাক এবং কাবুল দখল করেছে ইরান, সেই জায়গা থেকে আজকে একটা হিংসাত্মক আমাদের ভারতবর্ষ আসতে চলেছে, সেই বিষয়ে কি দেখুন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর এই যে রাখীবন্ধন উৎসব, রাখীবন্ধন উৎসবের যে কী মাহাত্ম্য, রাখীবন্ধন উৎসব আমরা কেন পালন